হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা সঞ্চিতা সংসারে। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে পড়তে বসে গেছে, আর ওইদিকে আমরা চা নিয়ে, মানে তোমাদের দাদা যেমন চা করে আর কি, চা করেছে। এবারে মেয়েকে ডাকা হচ্ছে যে আয়, আমরা একসাথে এবার একটু চা খেয়ে নিই। তো চা টা খাওয়ার পর তারপরে কিন্তু দুপুরে অনেকটা সময় ধরে অনেক কাজ করে রান্না করেছি, হলো তোমার হচ্ছে 5 ফোড়নের একটা ডাল, মুসুরির ডাল, আর হলো বাঁধাকপির তরকারি। এটাই কিন্তু আজকে দুপুরে রান্না করেছি, কারণ এগুলো খাওয়া দাওয়া সেরে আমরা যে শপিং আগের দিন করেছিলাম সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা তো আগের দিন হচ্ছে সোদপুরে সিলেদার্সে গেছিলাম, তো সিলেদার্স থেকে এই ব্যাগটা কিনেছি, তোমরা তো দেখেই নিয়েছো। কিন্তু ব্যাগটা একটু তোমাদের ভালো করে দেখাই, দেখো এরকম 3-4টে মতন চেন রয়েছে, আর ভেতরে কিন্তু ল্যাপটপ রাখার জন্য এরকম জায়গাও রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাগটার দাম নিয়েছে হলো 1350 টাকা, ঠিক আছে। আর এই যে দেখো এরকমভাবে, যাতে এটা, এই যে ট্রাভেলস বলছিলাম তোমাদেরকে যে ট্রাভেলস ব্যাগ, এটা কিন্তু নিয়ে দূরে কোথাও ঘুরতেও যাওয়া যাবে, আর এরকম নিচে স্ট্যান্ড আছে, ব্যাগটা কোথাও এরকম রাখাও যাবে যাতে নোংরা না লাগে। আর এরকম দেখো সাইডে, এই যে সাইডেও এরকম পকেট রয়েছে, যেখানে জলের বোতল রাখি আমরা সাধারণত ফাঁকা থাকে, কিন্তু এখানে কিন্তু সাইডেও এরকম চেন রয়েছে। আর এই যে পেছনে দেখো একটা, এটার জন্য ঢাকার জন্য বৃষ্টি ফৃষ্টিতে যে কভারটা হয় সেটাও কিন্তু রয়েছে এরকম পেছনে, অনেকটা বড় একটা কভার। তো এটাই, এইবার দেখো এই যে ওই আগে ব্যাগ, ঠিক আছে ঠিক আছে, এটাও কিন্তু ট্রাভেলস ব্যাগ, মানে কোথাও গেলে গেলে কিছু জিনিস নিয়ে অনায়াসে যেতে পারবে, খুবই ভালো, একদম হচ্ছে ওয়াশেবল, মানে একদম ঝটপট করে এটাকে কেচে ফেলা যাবে আর শুকিয়েও যাবে খুব তাড়াতাড়ি। এই যে দেখো সিলেদার্সের লোগো লাগানো, এটা তো দেখতেই পাচ্ছ, এগুলো সব খুলবো, ঠিক আছে, আগে তোমাদের সাথে শেয়ার করো যেটা এখন নতুন খোলা যাবে। আর এই যে দেখো এটা হলো, এই যে উপরে এখানে একটা কেউ দেখতেই পাবে, টিফিন বক্স, জলের বোতল, এগুলো রাখার জন্য, ঠিক আছে, যা কারেন্ট চলে গেল, দেখ এখনই কারেন্ট চলে গেল, ঠিক আছে কই বাদ নেই। আর কালারটা দেখো অভিরাজি কিন্তু চুজ করেছে, অনেক কালারের ছিল। এবার দেখো জানলা থেকে যতটুকু আলো আসছে আমি দেখাচ্ছি, ভেতরে অনেক জায়গা দেখতে পাচ্ছ তোমরা, আমি ঢুকে যাবো, একটা দুটো দুটো চেন, ঠিক আছে। এটা একদম সিম্পলের মধ্যে, বাচ্চাদের ব্যাগ, বেশি হাবি জাবি থাকা মানে ওরা, ওদের আরও ইন্টারেস্ট বাড়ে কী কেউ কোথায় কী আছে চেন নিয়ে ঘাটাঘাটি। তো দেখা যাক কীরকম টেকসই হয়, এমনিও তো অনেক ব্যাগ কেনা হয়েছে, এই ব্যাগটা দেখা যাক কীরকম কী টেকসই হয়। এখানে দেখো এরকম নরম প্যাড দেওয়া আছে যাতে ওদের পিঠে না ব্যথা লাগে, তো এটাও খুব সুন্দর। দেখো হাফটা নেভি ব্লু, হাফটা ব্ল্যাক। ব্যাগটা তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু অবশ্যই, এটা কিন্তু অভিরাজের চয়েসে। আর একটা ছিল, এই জায়গাটা ছিল অ্যাশ কালার হালকা, এখানটা অ্যাশ কালার ছিল, এখানটা ব্ল্যাক ছিল। তো অ্যাশ কালারটা নিলে কী হতো বলো তো, বাচ্চা তো এখানে হচ্ছে বাচ্চারা পেন্সিল দিয়ে দাগ লাগিয়ে দিতে পারতো, রং তারপর নোংরা হয়ে যেতে পারতো, ধুলোতে পড়লে নোংরা লাগতো, তো এটা ডিপ কালারই অভিরাজ চুজ করেছে। তো দেখো ব্যাগটা কিন্তু খুব সুন্দর, ও একা একাই ব্যাগটাকে পিঠে নিয়ে এরকম নিজে নিজে যেখানে খুশি কোথাও ঘুরতে গেলেও নিয়ে যেতে পারবে, আর স্কুলে তো নিয়ে যেতেই পারবে, তো কোথাও ঘুরতে যাওয়ার জন্যই সাধারণত বলতে পারো আমি এটা কিনেছি, স্কুলে নিয়ে যাওয়া যাবে না। তো চলো ব্যাগটা অবধি দেখিয়ে রাখছি, আর এরপরে তোমাদের জামা কাপড় কারেন্ট আসুক, আমাদের কারেন্ট চলে গেছে, ঠিক আছে। কারেন্ট চলে আসলে তোমাদেরকে আরও বাদবাকি যে আমরা কেনাকাটি করেছি আগে সিলেদার্স থেকে কী কী কিনেছি তো সেইটুকুই আগে দেখাবো, তারপর কী কী আরও জামা কাপড় শপিং করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো পরে আবার ভিডিওটা আরও ভালো করে তোমাদের দেখিয়ে দেবো, কারণ কি দেখো দেখো জানলা দিয়ে অল্প, যেহেতু কাঁচের জানলা তাই অল্প আলো আসছে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা, মেঘলা প্রচণ্ড বাজে কিন্তু এখন ওয়েদারটা, তার জন্য একটু আলো নেই আর বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো কারেন্টটা যেহেতু নেই তোমাদেরকে। আর দেখো আমি এই খাওয়া দাওয়া সেরে একটু সময় পেলাম তোমাদেরকে এগুলো দেখাবো করে, শপিংগুলো দেখিয়ে দিই, কারণ একবার আলমারিতে আবার উঠিয়ে দিলে ঘেটে গেলে সব, যদিও বা পুজো আস্তে আস্তে এখন অনেকটা দেরি, তো তো ওই কারণে তো তোমাদেরকে সবটা পরে দেখিয়ে দিচ্ছি, কারেন্টটা আসুক তারপরে, ঠিক আছে। তো দেখো এই যে প্রথমেই এই যে সিলেদার্সে দেখো জুতো নিয়ে এসেছি, ব্যাগ কিনেছি দুটো আর জুতো কিনেছি 3টে, ঠিক আছে, সেই 3টে জুতো তোমাদের সাথে শেয়ার করবো। তো একটা জুতো এই যে দেখো আগেই হচ্ছে অভিরাজের জুতো, ঠিক আছে, এটা ওর ভালো জুতো আছে, কিছুদিন আগেই কেনা হয়েছে, ওর ভালো জুতো রয়েছে, তো জুতো তো মানে কোথাও ভালো কোথাও যাওয়ার জন্য সেই জুতো, ঘরের হাওয়াই চটি নতুন, তারপরে তো এরকম জুতো অনেক রকমের আছেই, কিটো, অনেকগুলো কিটো আছে, তো ওর এই জুতো ছিল না, তো এই জুতোটাই আমরা সিলেদার্স থেকে নিয়েছি। এই যে দেখো একদম সিম্পল একটা কোলাপুরি জুতো, অফ হোয়াইট কালারের মধ্যে মেরুন কালারের এখানে কাজ করা, তোমরা তো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই যে দেখো দেখা যাচ্ছে, তো দেখো পা কতটা লম্বা হয়ে গেছে। তো এই জুতোটা কিনেছি ওর পায়জামা পাঞ্জাবির সাথে পরার জন্য, আর এই জুতোটা কিনেছি সাথে ওর পায়জামা পাঞ্জাবিও একবারে কিনে নিয়ে এসেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো সিলেদার্স থেকে কিন্তু আমরা এই জুতোটা কিনেছি, আর এটার দাম নিয়েছে হলো, এই জুতোটার দাম নিয়েছে 290 টাকা, ঠিক আছে,
299 টাকা, সরি 299 টাকা, যেখানে দামটা এখানেই লেখা রয়েছে। তো যাই হোক, এটাই হলো, এটা ওখান থেকে নিয়েছি এই এই জুতো, যেহেতু ওর অনেক ভালো জুতো রয়েছে, তো যেরকম প্রয়োজন পাঞ্জাবির সাথে পরার জন্য এই জুতোর প্রয়োজন ছিল, তাই এই জুতোটাই নিয়েছি। কারণ কি, তাহলে এই জিনিসটা কোয়ালিটিটা ভালো হবে এখান থেকে নিলে। আর এরকম জুতো না কিনতে গেলে না, আমাদের এখানে চট করে এরকম বাচ্চাদের কোলাপুরি জুতো চট করে পাওয়া যায় না। তো তারপর চলো ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিলাম, কারণ ওদিকে ভালো আলো আসছিল না, এতক্ষণ কারেন্ট ছিল না বলে আমি ওই দিক থেকে দেখাচ্ছিলাম শুধু জানলার আলোতে। তো এখন কারেন্ট চলে এসছে, তো একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। তো এরপর চলো প্রান্তিকা কিনেছে, প্রান্তিকার জুতোটা দেখিয়ে দিই। কারণ কি, ছেলে আর মেয়ে আর বাবা তিনজনেই জুতো কিনেছে। এই যে হলো মেয়ের জুতো, ঠিক আছে। আর এই জুতোর বাক্সটা আমরা ওখানেই ফেলে এসেছি, যেইখানে সিলেদার ছিল সেখানেই, পেছনে একটা বিল্ডিংয়ে সবাই ওরকম মানে বাক্স আর দেখছি সব খুলে ফেলে দিয়ে আসছে। তো আমরাও সেটা তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেইছি, তো ওই বাক্সগুলো ফেলে এসেছিলাম। বাক্সগুলো এত বড় বড় বাক্স, জায়গাটা অনেকটা মেরে নেয় বলে বাক্সগুলো ফেলে আমরা ব্যাগ এই জুতোগুলো নিয়ে এসেছি। তো দেখো এই যে সিম্পলের মধ্যে জুতোটা, ঠিক আছে, একদম সিম্পল জুতোটা, আর এখানটা এরকম নরম আছে জুতোটা। আর এরকম কিন্তু বেল্ট সিস্টেম, ঠিক আছে, বেল্ট সিস্টেম। আর হিলটা দেখো, অনেকটা হিল, এতটা হিল, ভাবো তো এমনি লম্বা, তারপরে ও হিল ছাড়া কিছুতেই ওর পছন্দ হচ্ছে না, ও হিল জুতোই পরবে। তো এই জন্য এই হিল জুতোটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে জুতো, ঠিক আছে, সিম্পলের মধ্যে একদম ব্ল্যাক কালারের জুতো, সব কিছুর সাথে পরা যায়। তো এই হচ্ছে জুতো আর একটা, ঠিক আছে, ছেলে কোলাপুরি কিনেছে, ও এই জুতোটা কিনেছে। আর একটা জুতো যেটা সিম্পল, একদম সামনে তোমাদের দাদা একটু দীঘায় ঘুরতে যাবে, তো ওই সিবিজে পরার জন্য হচ্ছে এই টাইপের, এই যে ঢাকা জুতো, ঠিক আছে। এই জুতোগুলো খুব বেরিয়েছে, সবাই পরছে, তো এই জুতোগুলোই নিয়েছে। আর এই যে দেখো সিলেদার থেকেই নেওয়া হয়েছে জুতোটা, ঠিক আছে, এটার দামও 290 টাকা, এইটা 290 আর ছেলেরটা ছিল 299 টাকা। আর ও এইটার দাম আমি তোমাদের বলতে ভুলে গেছি, এটার দাম হলো 490 টাকা, এটার দাম, এটা হলো 490, এটা 490, এটা 290 আর ওটা হলো 299। তো ঠিক আছে, এই তিনটে জুতোই কিনেছি, আমি কোনো জুতো কিনিনি, কারণ কি আমি কিছুদিন আগেই জুতো কিনেছিলাম, সেই ফেব্রুয়ারি মাসে জুতো কিনেছিলাম, আমার জুতো পুরো দুটো একদম নতুন জুতো রয়েছে, ঠিক আছে, সেই জুতোগুলো দিয়েই আমার হয়ে যাবে। কারণ কি, নতুন জুতো পরে আমি পুজোয় হাঁটতে চাই না, আমার পায়ে ফোসকা পড়ে যাবে, তার থেকে আমার পুরোনো জুতোই ভালো। তো আমার নতুন জুতো আর কিনে, তো অনেক জুতোই পছন্দ হয়েছিল, আমারও এমন পছন্দ হয়নি তা না, অনেক জুতো পছন্দ হয়েছিলো, খুব সুন্দর, কিন্তু আমি জুতো আনিনি। কারণ কি, যেহেতু আমার জুতো রয়েছে, তাই বললাম যে আর এক সময় যাবো, জুতো আর ব্যাগ এই দুটো জিনিস আমি সিলেদার থেকে কিনে আনতে যাবো, অবশ্যই যাবো। তো কবে যাই দেখি, পরে একদিন যাবো, কিন্তু আজকে আর কিনিনি। আজকে ওই আসল কথা, ওই যেহেতু দুটো ব্যাগ আর তিনটে জুতোর খুব প্রয়োজন ছিল, এই জুতোটা তোমাদের দাদার খুব মানে দরকার ছিল, এই জুতোগুলো পরে ওই যাবে, করে যেহেতু দীঘায় যাবে, হচ্ছে কত তারিখ যাবে জানো, 17 তারিখে, তুমি সব বুঝো, 17 আর 20 যাবে, 20 তারিখে এরকমই যাবে। যাই হোক, এই মাসেরই আর কি লাস্টের দিকে তোমাদের দাদা দীঘায় যাওয়ার কথা আছে, তো তার জন্য এই জুতোটার প্রয়োজন ছিল বলে এটা কিনেছি। কালারটা দেখো হচ্ছে একদম কী বলবো, এটাও গ্রে কালার, ঠিক আছে, গ্রে কালার টাইপের, তো এই জুতোটা কিনেছি। এই হলো গিয়ে সিলেদার্সের সমস্ত কিছু কেনা কমপ্লিট, জুতো আর ব্যাগ, শুধু জুতো আর ব্যাগই কেনা হয়েছে ওদের তিনজনে, ঠিক আছে, যেরকম প্রয়োজন সেরকম। আর এরপরে আমি কী কী শপিং করেছি আর কি, শপিং বলতে অনেক হাঙ্গামা করেই তো গেছি, তোমাদেরকে তো দেখিয়েছি, তোমরা সবটাই দেখেছো যে বাজার কলকাতায় যাওয়া হয়েছে, সব কিছু কেনা হয়েছে। তো কী কী কিনলাম, তখন তো কিনে নিয়ে চলে আসলাম, তো কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে, চলো। এই যে হলো ব্যাগ, এই ব্যাগটা কিন্তু আমরা ফ্রিতেই ওখান থেকে পেয়েছি, ঠিক আছে, এই লেখাটা উল্টো আসছে বাজার কলকাতা, দেখতেই পাচ্ছো তোমরা, শুধুই বাজার কলকাতা থেকেই কিন্তু কিনেছি। তো প্রথমেই তোমাদেরকে, তো প্রথমেই দেখো এই যে একটা পুষ্পুর জামা, ঠিক আছে, এটা হলো আমার ভাইয়ের ছেলের জন্য, মাসতুতো ভাইয়ের ছেলে, আর এই যে এটা হলো প্যান্ট, এটা হলো জামা, ঠিক আছে, সঙ্গে ভাজ করে রাখলাম। এইবার দেখো দেখো, এটা হলো এই যে ছেলের একটা প্যান্ট, ঠিক আছে, দেখো কত লম্বা হয়ে গেছে, ঠিক আছে, কালারটা ভালো হয়েছে, দেখো পকেটটা,
এই কালারের প্যান্টটা, তো প্যান্টটা আগে তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর এই প্যান্টটার সাথে এই দেখো এই একটা শার্ট, একদম কটন শার্ট, মানে দেখো এই যে এটা হলো একটা শার্ট, হাফ শার্ট এরকম, ঠিক আছে? প্যান্টের সাথে পরার জন্য, প্যান্টের সাথে দেখো ম্যাচিং করে এই শার্টটা, ঠিক আছে? আর কিনেছি এই দেখো, এগুলো সব অভিরাজের জামা, ঠিক আছে? এগুলো সব ছেলের জামা। এটা একটা ব্ল্যাক কালারের তোমার হুডি, ঠিক আছে? এই যে হুডি, পেছনটা পুরো প্লেন একদম ব্ল্যাক কালার। মানে কাপড়ের কোয়ালিটি মানে দুর্ধর্ষ যত বলো। এগুলো পরে ভাজ করছি, তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। তো ওর দেখলে একটা প্যান্ট, একটা হাফ শার্ট, আর একটা হলো এরকম কালো গেঞ্জি হুডি। আর যেটা তোমাদের বললাম যে দেখলে সিলেদার্স থেকে জুতো কেনা হয়েছে, তো এই জুতোটা ও পরবে এই যে এই পাঞ্জাবিটার সাথে। পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা বলো? এই যে একটা পাঞ্জাবিটা, ঠিক আছে? পাঞ্জাবির দুপাশে দুটো পকেট আছে, দুটো পকেট আছে, আর এই যে ওরকম, ঠিক আছে? এটা হলো অন্য পাঞ্জাবি। পাঞ্জাবির সাথে এই যে পায়জামা একদম সেটই ছিল, এই দেখো এখানে কোমরে একদম ইলাস্টিক দেওয়া, এটা পরে নেবে একদম ঝট করে। তো এটা গেল অভিরাজের, অভিরাজের জামা দেখিয়ে দিলাম, হয়ে গেছে। এরপর হলো মেয়ে কি কি কিনেছে সেটা তোমাদের দেখিয়ে দিই, প্রান্তিকার ড্রেসটা দেখিয়ে দিই, ঠিক আছে? এই দেখো এই কিনেছে একটা টপ, শর্ট টপগুলো হয় সেগুলো, ঠিক আছে? তারপর একটু পাশ থেকে দেখিয়ে দিই তোমাদের, এই যে এখানে একটা গোল্ডেন কালারের, গোল্ডেন কালারের এই যে বোতাম আছে এরকম, খুবই সুন্দর সব কটা ড্রেস স্টাইল দিয়ে এসছে, ভালো লাগছিলো। তো এই একটা টপ, এটার সাথে একটা জিন্স কেনার ইচ্ছা ছিল হোয়াইট কালারের, কিন্তু জিন্স পাওয়া যায়নি, তো জিন্সটা এখন দেখতে হবে পরে, ঠিক আছে? তো এই গেলো একটা, ওটা থেকে জিন্স কিনলে একটা সেট হয়ে যাবে। আর এই দেখো এই ড্রেসটা কিনে, এটা কিন্তু পুরো সাদা না, ওয়াফ হোয়াইট কালার, আর এখানে কিন্তু গোল্ডেন কালারের এরকম পুরো বোতাম দেওয়া একদম নিচু। আর একটা এই যে কুর্তি, তোমার দাদাদের, দাদার দেখাই, দাদা দিন না বাবা, দেখেছ? ওই যে বললাম দীঘা যাবে, দীঘার জন্য জুতো কিনেছে, আর এই যে গেঞ্জি, ঠিক আছে? এই গেঞ্জিটা পরে আর জুতোটা পরে দীঘায়, গেঞ্জির সাথে এই যে হাফ প্যান্ট, হাফ প্যান্ট আর গেঞ্জি আর ওই জুতো, এটা হলো দীঘায় যাওয়ার, ঠিক আছে? এটা এই যে কুর্তা শার্ট গুলো যেগুলো বলে সেরকম আর কি, দেখো এই একটা শার্ট কিনেছে আর এই একটা শার্ট কিনেছে, এই শার্টটাও খুব সুন্দর শার্টটা, দেখা যাচ্ছে একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে, এই দেখো হালকা পুরো সুতোর কাজ করা দেখা যাচ্ছে, সুতোর কাজ এরকম বরফি বরফি সুতোর কাজ, এই যে বরফি বরফি এরকম পুরো কিন্তু সুতোর কাজ। আর এটাও কিন্তু এই যে গলাটা দেখো কুর্তা স্টাইলের পুরো গোল গলাটা, এরকম পাঞ্জাবি, পাঞ্জাবি কলার যেটাকে বলে সেই পাঞ্জাবি কলার, আর ডিপ এরকম পার্পেল কালার, এটা এক্সেল সাইজ আছে, কারণ কি তোমাদের দাদার এক্সেল সাইজ লাগে, তো এইরকম এটা হলো তোমাদের দাদা। আর এই যে দেখছো এই যে ভায়োলেট কালারের, দেখো এই যে চুড়িদারটা কিনেছি, কুর্তিটা, এটা কিনেছি অ্যাকচুয়ালি
কিনেছি, কারণ কি ওর আর আমার কিন্তু সেম সেম হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। ওর জন্য কেনা হয়েছে যাতে ও পড়তে পারে আমিও পড়তে পারি। তো এরকম আমরা অনেক অনেক কুর্তি আছে, আমরা মামে একসাথেই পড়ি, ও পড়ে আমিও পড়ি। তো এটা আপাতত মানে ওর জন্যই, পরে যদি আমি চান্স পাই তাহলে আমি পড়বো। এই যে দেখো এটার সাথে এটা ম্যাচিং ম্যাচিং, অনেক একটু বেশি ডিপ আর এটা একটু হালকা। তো এই যে হয়ে গেছে আমাদের পুজোর শপিং সব কমপ্লিট। দেখো ব্যাগ খালি, আমি আমার নিজের জন্য কিছু কিনিনি এখন আপাতত, শাড়ি আমার রয়েছে তো সেগুলোর ব্লাউজগুলো একটা একটা করে বানিয়েছি, তো ওটা দিয়ে হয়ে যাবে আমার, ঠিক আছে। আর যদি আমি পরে কিছু কিনি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখনও পুজো আসতে দেরি আছে, তো জুতোও আমি কিনিনি আমার নিজের জন্য, কিছু জামাও কিনিনি, কিছু এখনও কিনিনি, কারণ আমার হচ্ছে টুকটুক করে সারা বছর লেগেই থাকে, তো সেগুলো রয়েছে, তো সেগুলো, ঠিক আছে। আর টুকটাক নেল পালিশ এগুলো কিনেছি, মানে নেল পালিশ ওখানেই ওখানেই পাওয়া যাচ্ছিলো নেল পালিশ, তো ওখান থেকে কিনেছিলাম। তো নেল পালিশের কসমেটিক্সগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো, নেল পালিশটাই শুধু কিনেছি। এখনও ধরো লিপস্টিক বা অন্যান্য যেগুলো প্রয়োজন, পারফিউম, কিছু কিছু জিনিস যেগুলো না হলেই আমাদের পুজোতে হয় না, তাই না? লিপস্টিক আর নেল পালিশ, কাজল, তারপর মানে খুঁটিনাটি তোমার হচ্ছে, আমি না কিনলেও আমার মেয়ে কানে দুল, এগুলো তো কিনবেই, তো সেগুলো কিনলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো পুজোর মার্কেটিং এই হয়ে গেলো। তোমাদের দাদা কিনেছে হলো দুটো শার্ট, একটা গেঞ্জি, একটা হাফ প্যান্ট আর একটা জুতো। আর ছেলেও কিনেছে একটা জুতো, তিন ওর হচ্ছে দুটো গেঞ্জি আর একটা প্যান্ট হয়েছে, ঠিক আছে, আর একটা পাঞ্জাবি হয়েছে। আর মেয়ের হলো দেখলে একটা টপ হয়েছে, একটা লং হচ্ছে ওয়ান পিস যেগুলো বলে ওই টাইপের ওয়ান পিস হয়েছে, খুব লং না, এই হাঁটু অব্দি ওটা। আর হচ্ছে একটা কুর্তি ভ্যালেট কালার, কারণ কি ও কুর্তি পরতেও খুব পছন্দ করে, আমার কুর্তি নিয়ে পড়তে চায়, তো আমি বললাম ওকে একটা কুর্তি কিনে দিই। তো ও পরে চান্স পেলে আমি পরবো, তো ওটা কোনো ব্যাপার না, একই বাড়িতে মামে পরতেই পারি, কিন্তু ওটা ওর জন্যই আনা হয়েছে। তো ওর তিনটে ড্রেস, অভিরাজেরও তিনটে ড্রেস, আর আমার ওই ভাইয়ের ছেলের জন্য একটা, তোমাদের দাদারও তো দেখলে দুটো শার্ট কিনেছে। আর তোমাদের দাদা তো সচরাচর কিছু কেনেই না, মানে কোন ভাগ্যে মানে জিনিস পছন্দ হয়েছে কিনেছে, নাহলে কিন্তু সে চট করে মানে কোনো জামা কাপড় সহজে কিনতে যায় না, খুব ভালো লেগেছে তাই কিনেছে। তো যাই হোক, এই আর কি খুবই ভালো জিনিস ওখানে পাওয়া যায়, আমাদের তো সব কিছু হাতের কাছে চয়েসেবল জিনিস পেয়ে গেছি, কিনে নেওয়া হয়েছি। তো আজকের মতন এইটুকুই তোমাদেরকে যা যা শপিং করেছি দেখে দিলাম, তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।